আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল বাংলাদেশ স্পেশালাইজ হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম আসুন, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন ঢাকা শিশু হাসপাতালের এপিডেমিওলজি আইসিইউ এবং আইসোলেশন বিভাগের প্রধান ডাক্তার রিয়াজ মোবারক। আপনাকে স্বাগত, কেমন আছেন? অনেক ধন্যবাদ। ভালো থাকার সময় না এটা। আমার মনে হয় যে আমি একটা সংক্ষিপ্ত একটা প্রতিবেদন লিখতে চেয়েছিলাম গল্পের আকারে, আইসিইউ থেকে বেরিয়ে এসে করোনার পরে। আমি সেটা টাইটেল দিয়েছিলাম মহাপ্রলয়ের মুখোমুখি। মহাপ্রলয়ের মুখোমুখি আমরা আবারও হচ্ছি কি না সেটা আমার মনে হচ্ছে গতকালকের মৃত্যুর স্ট্যাটিস্টিক দেখে আর আজকের সংক্রমণের দেখে। সেই মহাপ্রলয়ের যদি পূর্বাভাস থাকে পত্রিকাগুলোতে, দেখে আসি শিরোনামের পরে আলোচনা যায়। তো নিকিতে জেলার দায়িত্বে সচিবদের দেওয়ায় সংসদে ক্ষোভ, রাজনীতিকদের কর্তৃত্ব ম্লান হয়ে যাচ্ছে, আক্রান্তের রেকর্ড, আবারও শতাধিক মৃত্যু, বাড়ছে আইসিইউ সংকট, বিনা চিকিৎসায় বাড়তে পারে মৃত্যু বলছেন চিকিৎসকরা। 1 জুলাই থেকে ঘরের বাইরে যাওয়া বারণ, থাকবে না কোনো মুভমেন্ট পাস, টহল দেবে বিজিবি সেনাবাহিনী। মানব জমিন, সর্বোচ্চ শনাক্তের দিনে 104 জনের প্রাণহানি, কেন এই ভয়াবহ বিস্ফোরণ? 2 বছরের নেহা খুঁজছে বাবাকে, বিলাপে বিলাপে ভারী বাতাস। ভোরের কাগজ, বিস্ফোরণের উৎস নিয়ে ধূম্রজাল, গ্যাস লিকেজ থেকে এ ঘটনা, পুলিশ, লিকেজ বা সিলিন্ডার বিস্ফোরণে এত ক্ষয়ক্ষতি হয় না, বিস্ফোরক অধিদপ্তর। আইসিইউতে কাতরাচ্ছে ছেলে, মোনাজাতে বুক ভাসাচ্ছেন মা। কঠোর লকডাউন, এবার ঘর থেকে বের হওয়া মানা, হেফাজত নিষিদ্ধের দাবি সংসদে তুললেন সেলিম। হ্যারি কেনের জ্বলে ওঠার অপেক্ষা ইংল্যান্ড, যায় যায় দিন। দেশে গড় আয়ু 72.8 বছর, জনসংখ্যা 16,82,00,000। ভারতের সঙ্গে স্থল সীমান্ত 14 জুলাই পর্যন্ত বন্ধ, কঠোর পথে যাচ্ছে সরকার। রাজধানীতে গণপরিবহন বন্ধে ভোগান্তিতে অফিস যাত্রীরা, লকডাউনের প্রথম দিন। মগবাজার বিস্ফোরণে কারণ অনুসন্ধানে একাধিক কমিটি, করোনা এবার সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, 24 ঘন্টায় আরও 104 মৃত্যু। ইনকিলাব, যেন সোনার খনি, 4 বছরে 100 কোটি টাকার মালিক। মহাসড়কে চলছে বাস মিনিবাস, ঢাকায় বাস ছাড়া সবই অসচল, বিধিনিষেধে সাড়া নেই, জুলাইয়ে দেশে আবারও গণটিকা, বড় পরিবর্তন ছাড়া বাজেট পাস হচ্ছে। মানবকণ্ঠ, করোনা ঠেকাতে হার্ডলাইন, বৃহস্পতিবার নামছে সেনাবাহিনী ও বিজেপি, থাকছে না মুভমেন্ট পাস, জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেবে না আইন শৃঙ্খলা বাহিনী। করোনাকালে সর্বোচ্চ সংক্রমণ, একদিনে শনাক্ত 8,364, মৃত্যু 104, আরও ভয়াবহতার সংখ্যা। শর্মা হাউজের কিচেনে গ্যাস থেকে ভয়াবহ বিস্ফোরণ, কারণ অনুসন্ধানে 4 কমিটি, এখনও শঙ্কামুক্ত নন 5 জন। আমলাতন্ত্রে ম্লান হচ্ছে রাজনীতিকদের কর্তৃত্ব। সংগ্রাম, টহলে থাকবে সেনাবাহিনী বিজিবি পুলিশ, নতুন লকডাউনে 7 দিন ঘর থেকে বের হওয়া মানা, মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের রহস্য উন্মোচন হয়নি। করতোয়া, একদিনে আক্রান্ত 8,364, মৃত্যু 104, সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, শুধু আইসিইউ নয়, জেনারেল বেডেও জায়গা হচ্ছে না, সবাইকে ঘরে থাকতে হবে। হেফাজতকে নিষিদ্ধের দাবি শেখ সেলিমের, রিলিফ বিতরণে আমলারা, সংসদে এমপিদের ক্ষোভ, বিস্ফোরণ স্থলে বাতাসে হাইড্রোকার্বন গ্যাস। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ডিস্ট্রিক্ট হসপিটালস স্টিল লেক আইসিউস 1 ইয়ার আফটার প্রাইম মিনিস্টার্স অর্ডার, আর্মি টু এনফোর্স স্ট্রিক্ট লকডাউন, নো মুভমেন্ট পাস দিস টাইম, হাইয়েস্ট 8,364 কেসেস ফ্রম রেকর্ড টেস্ট, 104 ডেথস। আমাদের হাতে থাকা পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম, আপনি যে মহামারীর শঙ্কা করছিলেন মহাপ্রলয়ের, আভাস কি পাচ্ছেন এই শিরোনামগুলোর মধ্যে? আমার তো মনে আভাস পাচ্ছি, কারণ আমাদের যেটা হচ্ছে যে এই যে স্থল সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত,
এটা কিন্তু আমরা আরও আগে নিতে পারতাম। আর আমরা এই স্থল সীমান্ত গত ডিসকাশনেও কিন্তু আমরা এই স্থল সীমান্ত বন্ধ করার একটা প্রক্রিয়ার কথা আলাপ করেছিলাম। এখনো বন্ধ আছে, আরও 14 দিন, হ্যাঁ 15 দিন বন্ধ থাকবে এটা, আর এখন যে বন্ধ করা হয়েছে, তো নাথিং ইজ টু লেট। তো এটা একটা ভালো সিদ্ধান্ত নিঃসন্দেহে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের শেষ যে আপনি সংবাদটা পড়লেন ইংরেজিতে, সেটা হলো যে প্রধানমন্ত্রীর নির্দেশ এক বছর আগে ছিল যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে আইসিইউ তৈরি করার। আইসিইউ কিন্তু এমন একটা কিছু না, আইসিইউতে যে আপনার 50 জন ডাক্তার, ট্রেন্ড ডাক্তার থাকতে হবে এমন কিন্তু কিছু না। আইসিইউতে কিন্তু একজন ট্রেন্ড ডাক্তার, এবং কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারদের উপস্থিতি বেশিরভাগ সময়ই প্রয়োজন হয় না। আইসিইউতে দরকার হয় ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, যারা আছে তারা আইসিএ, যেটা আর্মিতে আইসিএ বলে যাদেরকে, তাদেরকে দরকার হয়। তারা একটা ইন্টারমিডিয়েট পাশ করা ছেলেকে ওয়েল ট্রেইন করা হয় খুব সুন্দরভাবে আইসিইউর ইন্টেনসিভ বা নিবিড় পরিচর্যার জন্যে, এবং তার সঙ্গে কিছু নার্স থাকে যারা এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে দীর্ঘদিন কাজ করে বা কিছুদিন কাজ করে ট্রেনিং নিয়ে তারা এই কাজগুলি খুব ভালো করতে পারে। চট করে একটা আইভি লাইন মানে ইঞ্জেকশন শিরার মধ্যে ঢুকিয়ে দিতে পারে, চট করে অক্সিজেন কিভাবে কতখানি বাড়াবে কমাবে, হাই ইনফ্লাক্স অক্সিজেন কিভাবে দেবে কখন, বা কাকে ভেন্টিলেটরে নেওয়া দরকার, সেগুলি তাদের কিন্তু জাজমেন্ট, অনেক ভালো জাজমেন্ট অনেক সময় থাকে। এবং সেই ধরনের কিন্তু অ্যাসিস্ট্যান্ট তৈরি করার প্রক্রিয়ার কথাও কিন্তু আমি আজ থেকে বোধহয় প্রায় বছরখানিক আগেও আমরা আলাপ করেছি যে এগুলি করা উচিত। আরেকটা জিনিস আলাপ করেছিলাম আজকে, যে কথাটা বলা হচ্ছে যে জেনারেল বেডের অভাব, সেটা আমি বলেছিলাম দরকার পড়লে আমাদের স্টেডিয়ামটাকে খালি করে সেখানে আমাদের জেনারেল বেড করা হোক, হোক না সেখানে আমাদের আইসিইউ করা যেতে পারে, বা যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের যে কোনো জায়গায়, কিন্তু এখন কিন্তু সবই বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, তো সব সেসব জায়গায় কিন্তু আমরা কিন্তু বেড করতে পারি, যেগুলি ফ্রুটফুল বেড, এমন বেড না যে কোনো ব্যবসায়ী কিছু জায়গা দিয়ে কিছু পয়সা কামানোর উদ্দেশ্যে যদি বেড দেয় বা একটা হাসপাতাল তৈরি করে, সেই ধরনের কিছু না। এটা কিন্তু সরকার নিজেই করতে পারে, এবং এটা ইম্পর্টেন্ট জিনিস, এবং এটা এখন আমাদের কিন্তু আগামীতে আমাদের মহাপ্রলয়ের আশঙ্কা, এবং এখন থেকে কিন্তু আমাদের সরকারের আমার মনে হয় যে সচেষ্ট হতে হবে এই ধরনের কার্যক্রম। সরকার প্রধান তো এক বছর আগেই অনুধাবন করেছিলেন, তিনি নির্দেশনাও দিয়েছিলেন, হয়নি কোনো কারণে, কেন হয়নি এর জবাব আপনি আমি কেউ দিতে পারবো না, কিন্তু হচ্ছে যে এমনও কিছু আমরা দেখছি না। 36টি জেলায় আইসিইউ নাই, 64টি জেলা আমাদের মধ্যে, আমাদের 64টি জেলার মধ্যে অর্থাৎ 50 ভাগের বেশি জেলায় আইসিইউ নাই হাসপাতাল। আমি আপনাকে যেটা বললাম, আইসিইউ কিন্তু একটা স্বপ্নিক জিনিস, আইসিইউ ইচ্ছে করলে আপনি আপনার বাড়ির মধ্যেই তৈরি করতে পারেন, যদি আপনার বাড়ির মধ্যে কিছু ফ্যাসিলিটি, এমন আহামরি ফ্যাসিলিটি না, সেগুলি করে কিন্তু আপনি কনভার্ট করতে পারেন ইচ্ছে করলে, কিছু লোক, কিছু ট্রেন্ড। এবং আমি সবচেয়ে বেশি মনে করি যে আইসিইউতে একজন অতি শিক্ষিত আইসিইউ স্পেশালিস্ট ডাক্তার ছাড়াও যাদের দরকার, আমি যখন করোনায় আক্রান্ত, যখন আমার 75 লিটার 80 লিটার অক্সিজেন দরকার হচ্ছে, আমার প্রায় 80% লাং নষ্ট, তখন কিন্তু আমার সাথে ছিল আইসিএ ইন্টেনসিভ কেয়ার অ্যাসিস্ট্যান্টরা, আমার সাথে ছিল নার্স, আমার সাথে ছিল যে ওই আপনার কী বলে যে পিয়ন বলি, যাদের পিয়ন শব্দটা খুবই খারাপ শব্দ, এটা বলা উচিত না, এখন পশ্চিমা দেশগুলি থেকে এটাকে ডিসক্রিমিনেটিং শব্দ হিসেবে ইউজ করা হয়, কিন্তু এরা যারা ছিল, এরা কিন্তু আমাকে প্রতিটি মুহূর্তে আমি কিভাবে শোবো, কিভাবে উঠবো, বা কিভাবে আমার পজিশন চেঞ্জ করতে হবে, কখন আমার অক্সিজেন স্যাচুরেশন কমে গেল, কখন বাড়াতে হবে, বা ডাক্তারকে খবর দিতে হবে বা নার্সকে খবর দিতে হবে, এই জিনিসগুলি তারা করত। এই ধরনের লোকগুলোকে কিন্তু ট্রেন করা খুব কঠিন না, কন্টিনিউয়াস ট্রেন করা যায় এই ধরনের লোকগুলো, এবং এই ধরনের ট্রেনিংয়ের জন্য কিন্তু শুধুমাত্র এই লোকই নিতে হবে এমনও কথা নেই, কিছু কিছু আগ্রহী ভলেন্টিয়ারও কিন্তু এই ট্রেনিংগুলি নিয়ে কাজ করতে ইয়াং ছেলেবেলেরা কিন্তু আগ্রহী হবে অনেকেই।
তো সুতরাং এটা কিন্তু কন্টিনিউয়াসলি আমরা কিন্তু ট্রেন করে যেতে পারি এবং আমরা এই যে অভাব অভাব বলছি আইসিইউর অভাব আমাদের জেনারেল বেডের অভাব সেই অভাবটা কিন্তু আমরা আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু এগুলি মোচন করতে পারি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা এক বছর আগে চিন্তা করেছেন নট বিং এ ডক্টর নট বিং এ মেডিকেল পার্সন তো সেই জিনিসটা কিন্তু বাস্তবায়িত এক বছরের মধ্যে কেন হলো না সেটা আমি জানি না সেটার কি বিউরোক্রেটিক প্রক্রিয়া আবার আজকে যেটা সংবাদের মধ্যে আছে যে বিউরোক্রেটদের আমলাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য দেয়া হয়েছে আমি বলবো যে জেলাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে সচিবদেরকে আমি আমি বলবো যে সচিবদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দ্যাট ইজ গুড সচিবরা কাজে আসবে সচিবরা কাজে উদ্যোগী হবে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেশিনারি তাদেরকে আরও বেশি চাঙ্গা করে তুলবে কিন্তু তারা কিন্তু এককভাবে জেলাগুলিকে চিনতে পারবে না কারণ এইসব সচিবরা খুব উচ্চ শিক্ষিত এবং উচ্চ ট্রেন্ড এবং তারা অ্যাডমিনিস্ট্রেশনটা খুব ভালো বোঝে তারা বিউরোক্রেসিটা খুব ভালো বোঝে কিন্তু আমি বলবো যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের সঙ্গে একটা চেইন একটা একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত যে একটা চেইন আছে একটা লিংক আছে এবং তাদের এবং রাজনৈতিক যে একটা মানে আমি বলবো যে চেইন সেই চেইনটা কিন্তু তারা মেনটেন করতে পারে এবং তারা কিন্তু তাদেরকে দিয়ে কাজ করাতে পারে তাদেরকে দিয়ে খারাপ কাজও করাতে পারে তাদেরকে দিয়ে ভালো কাজও করাতে পারে এবং সুতরাং তাদের কর্তৃত্বটা যে যারা আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা স্থানীয় সরকারের প্রতিনিধি যারা স্থানীয় সরকারের প্রতিনিধি এরা যেভাবেই হোক এরা আমাদের পাবলিকের প্রতিনিধি আমাদের জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত এবং এদেরকে যেভাবেই আপনি বলেন এরা জনগণের প্রতিনিধি এই এদেরকে কাজে লাগানো খুব ইম্পর্টেন্ট কারণ এরা কিন্তু একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত গিয়ে এদেরকে কাজ করতে পারবে এবং এদের কথা কিন্তু সবাই মানে এবং শোনে এটা খুব ইম্পর্টেন্ট তো আমি বলছি না যে আমাদের সচিবদেরকে আপনি ব্যবহার করবেন না অবশ্যই সচিবদেরকে পুলিশদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মেশিনারিকে আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করবেন কিন্তু সেই সঙ্গে সাধারণ মানুষের কল্যাণের জন্য এই যে রাজনৈতিক যারা মেশিনারি তাদেরকে কিন্তু অনেক দায়িত্বশীল হতে হবে দায়িত্ব দিতে হবে তারা যদি কখনো মনে করে যে আমাদেরকে অ্যাকচুয়ালি খুব গুরুত্ব দেওয়া হলো না তাহলে জিনিসটা কিন্তু একটা আমি বলবো যে মনোবেদনার কারণ হতে পারে এবং সেটা আমরা চাই না আমি যদি ভুল মনে না করে থাকি করোনার দুইটা ধাপে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় যখন দ্বিতীয় দফায় এই যে ফেব্রুয়ারির পরে হলো এবার দুইবারই কিন্তু 64 জেলার দায়িত্ব 64 জন সচিবকে দেওয়া হয়েছিল প্রথম দফায় কি করেছেন তারা বা পরের দফায় এখন কি করছেন দৃশ্যমান কিছু আমাদের সামনে নাই এজন্য হয়তো জাতীয় সংসদে এই কথাগুলো বলছেন রাজনৈতিক নেতারা তোফায়েল আহমেদের মতো বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে এই কথা বলতে হয়েছে তিনিও সরকারি দলের সদস্য না আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেভাবেই হোক আমরা আপনি যদি স্বাধীনতা উত্তর আমাদের এই রাজনৈতিক গ্রুপগুলোকে চিন্তা করেন তারা কিন্তু কম বেশি কিন্তু তারা কিন্তু জনগণের সাথে করেই কিন্তু মাঠে নেমেছেন জনগণের সাথে করেই সংগ্রাম করেছেন মুক্তিযুদ্ধের পর তারা একসাথে হয়ে জনগণকে মোবিলাইজেশন করেছেন এবং যে কোনো রকম সংস্কারের মধ্যে কিন্তু তারা এগিয়ে এসছেন সেটা যেভাবেই হোক কেউ যদি সেই সংস্কারকে খারাপভাবে ভাবতে পারে কেউ ভালো ভাবলে ভাবতে পারে আমি কাউকে পক্ষপাতিত্ব করছি না কিন্তু তাদেরকে ব্যবহার করা আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই ব্যাপারে আচ্ছা আজকে সর্বোচ্চ শনাক্ত হয়েছে 8364 জন বাংলাদেশে সর্বোচ্চ এর একদিন আগে সর্বোচ্চ মৃত্যু 119 দেখেছি আমার মনে হয় যে সব জেলাগুলোই মোটামুটি আক্রান্ত রাইট রাইট আমাদের শনাক্তের যদি নাম্বার সংখ্যা অসংখ্য হয় তাহলে অবশ্যই ভীতিকর আমাদের মৃত্যুর সংখ্যা এমনিতে বাড়তে পারে মৃত্যু কোমরবিডিটি অনেক থাকতে পারে অনেক মানুষ মরে যেতে পারে কিন্তু আমরা শনাক্ত যদি অনেক বেশি করি তাহলে কিন্তু আমাদের এটা সেই বললাম যে মহাপ্রলয়ের সংখ্যা আমাদের মহাপ্রলয়ের
বাঁশি বাজছে এরকম একটা মনে হবে। তো সুতরাং আমাদের এই যে সংক্রমণের ঊর্ধ্বগতি সেটাকে বন্ধ করতে হবে, রহিত করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনি কিভাবে করবেন, লকডাউনের মাধ্যমে করবেন নাকি মানুষের সচেতনতা আরও বাড়াতে চেষ্টা করবেন নাকি টিকা যেভাবেই হোক আদা জল খেয়ে টিকা এনে টিকা দেওয়া শুরু করবেন? এবং টিকা যেমন অনেক জায়গায় সার্বজনীন টিকা, ছোট ছোট 12 বছরের বাচ্চাদেরও টিকা দেওয়া হচ্ছে, সেই ধরনের যদি টিকার প্রতি এমফ্যাসিস দেন আপনি তাহলে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমাদের হার্ড ইমিউনিটি তৈরি হবে অসংখ্য মানুষকে টিকা দিলে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা জিনিস হলো যে কিছু কিছু সংখ্যক লোককে টিকার প্রতি আগ্রহীও করতে হবে, যে টিকা দিতে হবে। ফিলিপাইনের যে প্রধান রাষ্ট্রপ্রধান তিনি কিন্তু চরমভাবে বলেছেন টিকা না দিলে অ্যারেস্ট করা হবে। তো আসলে জিনিসটা শুনতে খুব খারাপ লাগে কিন্তু তিনি কিন্তু জনগণের কল্যাণের জন্যই কথাটা বলেছেন। তো সুতরাং আমাদের আমি এখনও দেখি মানুষের মধ্যে টিকা নেয়ার প্রতি অনীহা। একজন বলছিল যে কোনো এক ফেসবুকে নাকি উঠেছে যে টিকা যারা দেবে তারা অবশ্যই আগামী 4-5 বছরের মধ্যে মারা যাবে, তারা বেঁচে থাকবে না। একটা ভয়ঙ্কর হাস্যস্পদ জিনিস। আরো অনেক অনেক আলোচনা অনেক কিছুই হয়। বলা হচ্ছে যে এই টিকার মধ্য দিয়ে আমার শরীরে একটা ডিভাইস পুশ করে দেওয়া হবে যার মধ্য দিয়ে আমাকে মনিটরিং করা হবে, আমি কোথায় যাই, কি খাই, কার সাথে যাই বা কোথায় গোসল করি, এগুলো সব দেখা যাবে। এই ধরনের মিথও চলে। আবার কেউ কেউ বলছেন এটা আমি হালাল না হারাম নিব কিনা। আবার কেউ কেউ বলছেন আমি টিকা নিলে আমার প্রজনন ক্ষমতা হ্রাস পাবে হয়তো। নানান ধরনের মিথ কিন্তু চলে। এর বিপরীতে সরকার বা গণমাধ্যম বা জনপ্রতিনিধি যারা দায়িত্বে আছেন তাদের অবশ্যই কিন্তু এক ধরনের প্রচারণা চালানো দরকার যে এটা মানুষকে বাঁচানোর জন্য। এটা শুধু আমি বলবো যে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ না, এটা আমাদের যারা শিক্ষিত সমাজ, আমাদের যারা সচেতন সমাজ তাদেরকে কিন্তু এই প্রচারটা চালানো উচিত, তাদের সবাইকেই। এবং এই জন্য ফেসবুক বা মিডিয়া যেমন একটা ভালো সোশ্যাল মিডিয়া আমি পার্টিকুলারলি একটাকে অ্যাটাক করা ঠিক না, এই সোশ্যাল মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছুই শিখতে পেরেছি কিন্তু আবার সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের অনেক ক্ষতিও করেছে এবং সেটাও কিন্তু আমাদের বেছে নিতে হবে যে আমাদের চারিদিকে কিন্তু ছড়ানো ছিটানো অনেক জিনিস আসবে, তার মধ্যে থেকে আমাদেরকে আগামীতেও আসবে, এখন সোশ্যাল মিডিয়া আরও আসবে, এবং তার মধ্যে থেকে কিন্তু আমাদের ভালোটা বেছে নেওয়ার মানে ক্ষমতা বা বুঝতে হবে যে কোনটা আমি ভালো বেছে নেবো আর কি। লকডাউন আসছে, এখন একটা লকডাউন চলছে কিন্তু কঠোর লকডাউন, 75তম দিন পার করছি, এর মধ্যে আবার ছোট্ট করে একটা লকডাউন চলছে, 1 জুলাই থেকে কঠোর লকডাউন আবার শুরু হচ্ছে এবং এটাকে বলা হচ্ছে যে খুবই কঠোরভাবে প্রতিপালন করতে বাধ্য করা হবে মানুষকে। এখন বাধ্যতার একটা বিষয় আছে, আবার মানুষের স্বতঃস্ফূর্ততারও বিষয় আছে। আমরা শুধু বাধ্যতার দিকে যাব না, স্বতঃস্ফূর্ততার দিকেও যেতে হবে। আমি একদমই বাধ্যতার পক্ষে না, আমি একদমই স্বতঃস্ফূর্ততার পক্ষে, কারণ আমি মনে করি যে আমার ভালো আমি বুঝি, আমি মনে করি যে আমার ভালো আমার বুঝতে হবে না বুঝলেও। আর একটা নিয়ম থাকবে, যেমন ধর্ম একটা রিলিজিয়ন একটা নিয়ম, সেই নিয়মটা আমি কিভাবে পালন করব সেটা হলো যে আমার ব্যক্তিগতভাবে আমি সেটা কিভাবে এই ধর্মটাকে নেব। আমি এখন সকালবেলা চুরি করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, দাঁড়িয়ে রাখলাম, তো সেটা কিন্তু আমাদের ধর্মে আছে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, কিন্তু আমি চুরি ঠিকই করছি, ঘুষ খাচ্ছি, সবই করছি আমি, হ্যাঁ তালা দিয়ে আমি অফিসে অনেক টাকা নিয়ে নিচ্ছি। তো আমার মনে হয় যে স্বতঃস্ফূর্ততা সচেতনতা এটা আমাদেরকে এটা ডেভেলপ করার জন্য আমাদের একাডেমিক শিক্ষা কিংবা ইনস্টিটিউশনাল শিক্ষার কোনো প্রয়োজন নেই, এটার জন্য আমাদের দরকার নিজস্ব একটা সামাজিক শিক্ষা, সোশ্যাল শিক্ষা এবং আপনার ভিতরের ফ্যামিলিগত পারিবারিক শিক্ষা, এবং এই শিক্ষাটাকে আমার সম্প্রচার করতে হবে। আমি শুধু যে ওই কঠোর লকডাউন আর্মি এসে আমাকে বেদ দিয়ে পিটাবে বা বিজেপি এসে আমাদের
পিটাবে বা আমাদেরকে মানে মারবে ধরবে তারপরে বলবে যে আপনি বেরোবেন না ঘর থেকে। তো সেটা তো সেই আমাদের ফিডাল সিস্টেম শেষ করতে হবে আমাদের। হ্যাঁ, আমাদের সেই মানে সেই আমল, আমি বলবো যে স্বাধীনতা পূর্ব পাকিস্তান আমলের সেই সেই আমল হয়ে গেল, সেটা না, সেই জিনিসে আমরা যাব না। আমরা যাব আমাদের আত্মসচেতনতার দিকে। আপনাকে আমাদের সাথে থাকার জন্য দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইলো।